হরে কৃষ্ণ, কথায় বললে অন্যের উপকার করলে ভগবান তার উপকার করেন, কিন্তু আপনি যে কারো উপকার করবেন সেই উপকার কি কোনো কাজে লাগছে কিনা সেটা খেয়াল করবেন। সেই উপকার কি কাজে লাগাচ্ছে, সে সৎ কাজে লাগাচ্ছে না অসৎ কাজে লাগাচ্ছে। যেমন মনে করুন, আপনি ভাঙ্গা ঝুড়িতে যদি জল ঢালেন, জলটা কিন্তু নিচে বেরিয়ে যাবে, বাইরে বেরিয়ে যাবে। আপনার এই ঝুড়িতে জল ঢালাটা বিফল হয়ে গেছে, তো আপনি উপকার কেমন লোকের করবেন? যেমন মনে করুন, একজন আর কি করেছে, খুবই গরিব, গরিব হওয়ার পরে সে একজন খুব দয়ালু ছিল, দয়ালুর কাছে গিয়েছে, গিয়ে গরিব বলছে যে আমার চলছে না, সংসার চলছে না, খুব অসুবিধা হচ্ছে। যে দয়ালু ছিল তিনি কিন্তু ভক্ত ছিলেন, তাই উনি কোনো রকম নিজেও চলছে, গোবিন্দ গোবিন্দকে নিয়ে চলছে, উনি আবার দান ধ্যান করতো, উনি কিছু পারছে। তখন উনি ওই গরিবকে দিয়েছে, যে কিছু টাকা দিয়েছে, যে তুমি এক কাজ করো, এই টাকাটা দিয়ে তুমি ব্যবসা করো। তখন কি করেছেন উনি, সেই গরিব লোক টাকাটা নিয়ে গেছে, নিয়ে গিয়ে উনি ব্যবসা করছে। যখন উনি ব্যবসা করছে আর গুরুদেবের কাছে আসছে, তখন বলছে, গুরুদেব বলতে যিনি দয়ালু বৈষ্ণব, ওনার কাছে এসছে, কিন্তু ব্যবসা কেমন চলছে? বলছে ভালো চলছে। আর ওনার কোনো শোনারও সময় থাকছে না, কারণ উনি সবসময় ভগবান নিয়ে ব্যস্ত থাকছেন। কিন্তু এইরকম থাকতে থাকতে ওনার যে বৈষ্ণব, ওনার কীরকম যেন মনের ভাবটা অন্যরকম হয়ে যাচ্ছে, মনটা চঞ্চল হয়ে যাচ্ছে, তারপরে ভক্তি করতে পারছে না গোবিন্দকে, কেন এরকম হচ্ছে? তখন উনি চিন্তা করছে, আমার কেন এরকম হচ্ছে, আমি চঞ্চল হয়ে যাচ্ছি, অস্থির হয়ে যাচ্ছি, কেন এটা হচ্ছে, আমি ভজন সাধন করতে পারছি না ঠিক মতো, কেন? তখন উনি চিন্তা করলো, আমি দেখি তো, আমি তো ভুল কিছু করছি বলে মনে পড়ছে না, তবে আমি যে গরিব ছেলেটাকে দিয়েছি পয়সা, ও কী কাজ করছে আমি দেখি তো। কোনো ছেলেটাকে ডেকেছে, ডেকে বলছি যে তোমাকে যে ব্যবসা করার জন্য পয়সা দিয়েছি, তা তুমি কিসের ব্যবসা করছো? বলছে আমি মুরগির ব্যবসা করছি, আমি মুরগি কিনে মুরগিটাকে কেটে মুরগি বিক্রি করছি। তখন বলছে ওই জন্যই আমার এই ভজনে আমার বাধা পড়ছে, আমি চঞ্চল হয়ে যাচ্ছি। তা অর্থাৎ বৈষ্ণবের টাকা দিয়ে উনি যে ব্যবসাটা করছে সেটা কিন্তু ভালো ব্যবসা নয়, খারাপ ব্যবসা। সেটা কী করেছে, জীব হত্যা করছে, ওই জন্য সেই পাপটা এসে বৈষ্ণবের গায়ে লাগছে। ওই জন্য আমরা যাকে যা দান করব, যাকে যা দান করব, আমরা কী করব, বুঝে দান করতে হবে যে সে কোন কাজে লাগায়। যেমন মনে করেন, বিশ্ব পিতামহ বিশ্ব অর্জুনের দাদু, যাকে বিশ্ব কী করেছিলেন, উনি কী করেছিলেন, উনি মহান ছিলেন, মহান যোদ্ধা ছিলেন, উনি জ্ঞানী যোদ্ধা, উনি ভালো একজন ভক্ত ছিলেন, ওনার কোনো কিছুর জ্ঞানের অভাব ছিল না। কিন্তু উনি কী করেছিলেন, উনি যেখানে অধর্ম তার সঙ্গে সঙ্গ দিয়েছিলেন, উনি অধর্ম করেছিলেন না, এই সঙ্গ প্রভাবে কী হয়েছিল ওনার, ওনার সঙ্গে ভগবান ছিলেন। যেখানে বলছে যথা ধর্ম তথা জয়, এটা আপনারা সবাই জানেন। ওই জন্য আমরা যা কিছু করবো সব সময় ভেবেচিন্তে করবো যে আমি যে কাজটা করছি সেই কাজটা আদৌ কি ভগবানের জন্য করছি, যে কথা বলছি সে কথা কি ভগবানের কথা বলছি, যা কিছু খাচ্ছি সেটা কি ভগবানের প্রসাদ খাচ্ছি, এগুলো শুধু খেয়াল রাখবেন। এগুলো যদি খেয়াল রাখেন তবে আপনি সব সময় সুন্দর থাকবেন, খুশিতে থাকবেন। হরে কৃষ্ণ।